Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, I do expect that all of you are healing and hearty by the grace of Allah. Alhamdulillah, I am fine to His grace. Priya shikharthibindu, ami asha rakhi apnara mohan Allah oshesh meherbanite shustho achen bhalo achen. Alhamdulillah, ami bhalo achi. Dear learners, you know that we have been practicing translations, which are very important for speaking and writing. আমরা বিভিন্ন নিয়ম নিয়ে আলোচনা করছিলাম ট্রান্সলেশনে, যেগুলো আমাদের স্পিকিং এবং রাইটিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এর আগের ক্লাসগুলোতে অনেক ট্রান্সলেশনসের নিয়ম আলোচনা করেছি, পাশাপাশি আমরা কিছু প্রোনাউন্সিয়েশনের নিয়ম শিখেছি। টুডে উই আর গোয়িং টু লার্ন দ্য ট্রান্সলেশনস অফ বি ভার্ব। আমরা বি ভার্বের বিভিন্ন ব্যবহার দিয়ে আমরা ট্রান্সলেশনস করব। ওকে, আজকে আমরা বি ভার্বের মধ্যে অ্যাম এবং ইজ এই দুটা বি ভার্ব দিয়ে আমরা কাজ করবো, বিভিন্ন সেন্টেন্স আমরা লিখবো। আমরা জানি যে সাবজেক্ট যখন আই হবে, আমরা জানি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার কি আই। আই এর সাথে আমরা কি ভার্ব ইউজ করি? বি ভার্ব ইউজ করি। ওকে, আই আম। ওকে, আর আমরা হি এবং শি এবং ইট এর সাথে আমরা কি ইউজ করি? ইজ ইউজ করি। ওকে, আয়ের সাথে বি ভার্ব হচ্ছে অ্যাম এবং থার্ড পার্সনে আমরা জানি হি শি ইটের সাথে কি বসে? ইজ বসে। ওকে, আমরা এখানে বিভিন্ন ওয়ার্ড দিয়ে এখন আমরা সেন্টেন্স লিখব। লিখলাম যে আই এম এ স্টুডেন্ট, আই এম এ ডক্টর, এ টিচার, অ্যান ইঞ্জিনিয়ার, regular, patient, Muslim. Okay. Amra jodi sentence ta likhte chai, amra likhlam I am a student, ami ekjon chhatro. Ami ki? Ami chhatro. আমি একজন ছাত্র। আই এম এ ডক্টর, আমি একজন চিকিৎসক। আমরা জানি ডক্টর মানে হচ্ছে চিকিৎসক। ওকে, আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। আই এম এন ইঞ্জিনিয়ার, আমি একজন প্রকৌশলী। আমরা জানি ইঞ্জিনিয়ার মানে হচ্ছে প্রকৌশলী। আই এম রেগুলার, আমি নিয়মিত। ওকে, আই এম পেশেন্ট, আমি ধৈর্যশীল। আমরা জানি পেশেন্ট মানে হচ্ছে ধৈর্যশীল। আমরা জানি যে বি ভার্বের সাধারণত অ্যাডজেক্টিভ বসে, এখানে এই পেশেন্ট মানে রোগী না, পেশেন্ট রোগী হয়, এখানে পেশেন্ট মানে হচ্ছে ধৈর্যশীল। আই এম মুসলিম, আমি একজন মুসলমান। আমি মুসলমান। ওকে, আমরা তাহলে আয়ের সাথে বি ভার্ব কী বসাবো? অ্যাম বসাবো। তাহলে আয়, আমি শিক্ষক, আই এম এ টিচার। আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। আমি একজন প্রকৌশলী, আই এম এন ইঞ্জিনিয়ার। আমি নিয়মিত, আই এম রেগুলার। আমি কর্তব্যপরায়ণ, আই এম পাংচুয়াল আর আই এম ডিউটিফুল। হ্যাঁ, আমি অনুগত, আই এম অবিডিয়েন্ট। ওকে, আমরা এখানে একটা আর্টিকেল দিয়েছি এবং এখানে একটা যে কোনো একটা অ্যাডজেক্টিভ আমরা ইউজ করেছি। আবার এখানে আমরা কী ইউজ করেছি? আমরা শুধুমাত্র অ্যাডজেক্টিভ ইউজ করেছি। আমরা এগুলো সব নাউন, আমরা স্টুডেন্ট নাউন, ডক্টর নাউন, টিচার নাউন, ইঞ্জিনিয়ার নাউন। আমরা জানি যে এখানে এই আর্টিকেলটা অ্যাডজেক্টিভের কাজ করছে। তাহলে যদি বলি আমি শিক্ষক, আই এম এ টিচার। আমি একজন বাংলাদেশি, আই এম এ বাংলাদেশি। ওকে, তাহলে আয়ের সাথে আমরা কি ইউজ করছি? বি ভার্ব অ্যাম ইউজ করছি। আমরা যদি হি ইউজ করি বা শি ইউজ করি, তাহলে কী বলবো? হিয়ের সাথে কী বসাবো? ইজ। তাহলে সে ছাত্র, হি ইজ এ স্টুডেন্ট। সে একজন চিকিৎসক, হি ইজ এ ডক্টর। সে একজন প্রকৌশলী, তিনি একজন প্রকৌশলী, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। ওকে, সে বাংলাদেশি, হি ইজ এ বাংলাদেশি। সে নিয়মিত, হি ইজ রেগুলার। সে ধৈর্যশীল, হি ইজ পেশেন্ট। সে অনুগত, বাধ্যগত, হি ইজ অবিডিয়েন্ট। ওকে, আমি যদি বলি যে আমার বাবা একজন, আমার বাবা একজন কৃষক। ওকে, আমরা কি বলবো? সাবজেক্ট কি? মাই ফাদার, মাই ফাদার ইজ আ ফার্মার। আমরা জানি ফার্মার মানে কৃষক, কাল্টিভেটর মানে কৃষক, তারপর ফিজেন্ট মানে কৃষক। হ্যাঁ, ফিজেন্ট, ফিজেন্ট মানে কৃষক, টিলার মানে কৃষক।
Okay. তাহলে মাই ফাদার ইজ আ ফার্মার. আমি যদি আমার বাবা একজন চাকুরিজীবী, মাই ফাদার ইজ আ সার্ভিস হোল্ডার. আমার বাবা একজন ব্যবসায়ী. যে বললাম যে তার বাবা একজন ব্যবসায়ী. আমরা কি বলতে পারি, হিজ ফাদার অথবা হার ফাদার ইজ আ বিজনেসম্যান. ওকে. আমার মা একজন গৃহিণী. মাই মাদার ইজ আ হোম মেকার অথবা মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ. ওকে. তাহলে আমরা এই থার্ড পার্সনে, থার্ড পার্সনে আমরা অবশ্যই ভার্বের সাথে ভার্ব কি বসাবো, ইজ বসাবো. হি শি ইটের সাথে সবসময় আমরা কি বসাবো, ইজ বসাবো. ওকে. আমরা যদি বলতে চাচ্ছি বিড়ালটি দুষ্টু, আমরা কি বলবো, দ্য ক্যাট ইজ নাটি. ওকে. আমরা যদি বলি যে কুকুর একটি বিশ্বস্ত প্রাণী, তাহলে আমরা কি লিখবো, দ্য ডগ ইজ আ ফেইথফুল অ্যানিমাল. গরু একটি গৃহপালিত প্রাণী, দ্য কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিমাল. গরু একটি চতুষ্পদ প্রাণী, দ্য কাউ ইজ আ ফোর ফুটেড অ্যানিমাল. ওকে. তাহলে আমরা যদি বি ভার্ব ইউজ করে সেন্টেন্স লিখতে চাই, সাবজেক্টের পরে আমরা যখন বি ভার্ব বসাবো, আইয়ের পরে অ্যাম বসাবো, থার্ড পার্সনে হি শি ইটের পরে ইজ বসাবো. এগুলোকে আমরা একজন যদি নেগেটিভ করতে চাই, তখন আমরা এখানে অবশ্যই কী বসাবো, নট বসাবো. আমরা এখানে কী বসাবো, নট বসাবো. তাহলে আমি যদি বলি যে আমি ছাত্র নই, আই অ্যাম নট এ স্টুডেন্ট. আমি চিকিৎসক নই, আই এম নট এ ডক্টর. আমি শিক্ষক নই, আই এম নট এ টিচার. আমি ইঞ্জিনিয়ার নই, আই এম নট অ্যান ইঞ্জিনিয়ার. আমি নিয়মিত নই, আই এম নট রেগুলার. আমি ধৈর্যশীল নই, আই এম নট পেশেন্ট. তাহলে আমরা এগুলো সবগুলোতে কী হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে. এই জন্য আমরা এখানে নই ইউজ করলাম. আমি মুসলিম নই, আই এম নট এ মুসলিম. ওকে. আমি হিন্দু নই, আই এম নট এ হিন্দু. I am a Muslim. Okay. আমার বাবা একজন কৃষক নয়, মাই ফাদার ইজ নট এ ফার্মার. তার বাবা একজন ব্যবসায়ী নয়, হি ইজ নট আ বিজনেসম্যান. ওকে. বিড়ালটি দুষ্ট নয়, দ্য ক্যাট ইজ নট নটি. কুকুর একটি বিশ্বস্ত প্রাণী নয়, দ্য ডগ ইজ নট এ ফেইথফুল অ্যানিমাল. ওকে. আমরা তাহলে বি ভার্বের ক্ষেত্রে আমরা যদি নেগেটিভ করতে চাই, আমরা জানি বি ভার্বের পরে শুধু নট বসাবে নেগেটিভ হয়ে যাবে. অ্যামের পরে নট বসাবো, ইজের পরে নট বসাবো. এই সেন্টেন্সগুলোকে যদি আমরা ইন্ট্রোগেটিভ করতে চাই, আমরা ইন্ট্রোগেটিভ করব, তখন আমরা কী করব, অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে যাব. আমরা অ্যামের ক্ষেত্রে কী বসাবো, অ্যামটা কোথায় বসাবো, সাবজেক্টের আগে, এবং ইজটা বসাবো হি শি ইটের আগে. ওকে. আমি যদি বলি আমি এখন কোয়েশ্চেন করব, কোয়েশ্চেন আমরা লিখলাম যে আমি কি ছাত্র, এগুলি সবগুলোতে কি হবে, কি হবে, কি হবে. ওকে. আমরা কি করব, আমরা সব সময় উই নো দ্যাট ইন ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, দ্য অক্সিলারি ভার্ব উইল বি ব্রিফ ব্রট বিফোর দ্য সাবজেক্ট. জাস্ট অক্সিলারি ভার্ব কোথায় নিয়ে যাব, সামনে নিয়ে যাব. আমরা বলি আমি কি ছাত্র, এম আই এ স্টুডেন্ট. আমি কি চিকিৎসক, এম আই এ ডক্টর. আমি কি শিক্ষক, আই হ্যাভ এ টিচার. আমি কি প্রকৌশলী, এম আই এন ইঞ্জিনিয়ার. আমি কি নিয়মিত, এম আই রেগুলার. আমি কি ধৈর্যশীল, এম আই পেশেন্ট. আমি কি মুসলমান, এম আই এ মুসলিম. আমার বাবা কি একজন কৃষক, ইজ মাই ফাদার এ টিচার, ইজ মাই ফাদার এ ফার্মার. তার বাবা কি একজন ব্যবসায়ী, ইজ হিজ ফাদার এ বিজনেসম্যান. বিড়ালটা কি দুষ্টু, ইজ দ্য ক্যাট নাটি. ওকে. কুকুর কি একটি বিশ্বস্ত প্রাণী, ইজ দ্য ডগ আ ফেইথফুল অ্যানিমাল. এটা কি একটা কলম, এটা কি একটা মার্কার, ইজ ইট এ মার্কার. এটা কি একটা ডাস্টার, ইজ ইট এ ডাস্টার. এটা কি একটা হোয়াইট বোর্ড, ইজ ইট এ হোয়াইট বোর্ড. এটা কি একটা মোবাইল, ইজ ইট এ মোবাইল. তাহলে আমরা বস্তুর ক্ষেত্রে আমরা জানি ইট ব্যবহার করি. তাহলে ইন্ট্রোগেটিভ করার সময় আমরা কি বলবো,
ফার্স্ট পার্সনে আমরা অ্যামটা সামনে নিয়ে যাব এবং থার্ড পার্সনে ইসটা সামনে নিয়ে যাব। আমি কি ধৈর্যশীল? অ্যাম আই পেশেন্ট? আমি কি রোগী? অ্যাম আই পেশেন্ট? আমি কি নিয়মিত? অ্যাম আই রেগুলার? আমি কি অনুগত? অ্যাম আই অবিডিয়েন্ট? আমি কি দক্ষ? অ্যাম আই এক্সপার্ট? আমি কি ইংরেজিতে দক্ষ? অ্যাম আই এক্সপার্ট ইন ইংলিশ? অর অ্যাম আই অ্যাডেপ্ট ইন ইংলিশ? অ্যাম আই ভার্সড ইন ইংলিশ? ওকে, অ্যাম আই গুড অ্যাট ইংলিশ? আচ্ছা, আমরা তাহলে অক্সিলারি ফর্মটা কোথায় নিয়ে যাব? সামনে নিয়ে যাব। তাহলে আমাদের ইন্টারোগেটিভ হয়ে যাবে, সে কি বাংলাদেশি? ইজ হি বাংলাদেশি? আমি কি বাংলাদেশি? অ্যাম আই বাংলাদেশি? সে কি আমেরিকান? ইজ হি অ্যান আমেরিকান? সে কি ইন্ডিয়ান? ইজ হি অ্যান ইন্ডিয়ান? তাহলে আমরা শুধুমাত্র অক্সিলারি ফর্মটা কোথায় চলে যাবে? সামনে চলে যাবে।